গণস্বাস্থ্যের আবিষ্কৃত করোনা ভাইরাস শনাক্তের র্যাপিড কিট এখনই অনুমোদন দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। করোনা শনাক্ত কিট নিয়ে গণস্বাস্থ্যের প্রধান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন ওষুধ প্রশাসন মহাপরিচালক। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত কোনো দেশ কি এ ধরনের কিট নিয়ে করোনা পরীক্ষার অনুমোদন দেয়নি বলে সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান এবং ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। নির্ধারিত প্রোটোকল ডেভেলপ করার পরই অনুমোদন মিলবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের। তবে সরকার আপাতত র্যাপিড কিট ব্যবহার না করলেও ভবিষ্যতে কাজে লাগতে পারে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিশ্বব্যাপী কোনো দেশে কিন্তু এই র্যাপিড কিটের পারমিশন দেওয়া হয়নি অফিসিয়ালি। কিছু কিছু দেশ দিলেও প্রত্যাহার করে নিয়েছে পরে, তো আমরাও এটা দিতে চাচ্ছি না। হাজার হাজার কোম্পানির র্যাপিড টেস্ট কিট তৈরি করেছেন এবং আমার অধিদপ্তরে 18টা এই র্যাপিড টেস্ট কিটের জন্য আবেদন আমার অফিসে এখন রয়েছে। আমরা যেহেতু WHO রিকমেন্ড করে না, এই জন্য আমরা কিন্তু এই র্যাপিড টেস্ট কিট আমাদের দেশে এখনও চালু হয়নি এবং আমরা চালু করি নাই। এ সময় ওষুধ প্রশাসনের মহাপরিচালক অপপ্রচার না চালানোর জন্য গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রতি অনুরোধ জানান। গণস্বাস্থ্যের সহযোগিতা আমাদের দরকার, আমাদের দরকার তাদের সহযোগিতা। এইখানে যদি অযাচিতভাবে এবং অসত্য তথ্য উপস্থাপন করে মানুষকে তথা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা চালানো হয় সেটি অত্যন্ত দুঃখজনক। অনুরোধ করব যেন এই ধরনের অপপ্রচার যেন না চালানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান দেশে 1 লাখ কিট মজুদ আছে এবং প্রতিদিনই নতুন কিট আসছে। RT-PCR টেস্ট যেটা নিখুঁত বলতে পারি আমরা, প্রায় শতভাগ নিখুঁত, তার মাধ্যমে যেহেতু আমরা পরীক্ষার সংখ্যা প্রতিনিয়তই বাড়াচ্ছি, কাজেই আমাদের কোনো সমস্যা নাই, সংকট নাই। সংবাদ সম্মেলনে জানানো হয় বর্তমানে দেশে 25টি ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।